অনেকে বলে হুজুর বউ পটাবো কেমনে, বউরে পটাইতে পারি না, পৃথিবীর সবাইকে পটাই ফেলছি, আমার বস বলেন যেখানে যাই সবাই আমার প্রতি পটে যায়, কিন্তু বউরে পটাইতে পারি না। শোনেন, বউ যদি পটাইতে চান, সুন্দর একটা ট্রিক বলি, এটা আজীবন মনে রাখবেন, বাসায় গিয়ে বউকে ডাকবেন, দেখে বলবেন শোনো, যখন আপনার কাছে আসবে তখন আপনি বলবেন যে তোমার সঙ্গে একটা বিষয়ে কথা বলতাম, তো ভাবছি তুমি বিশ্বাস করবা কি করবা না তাই বলতে পারছি না। তো মেয়েটা বলবে কি জানেন, আপনার বউ বলবে যে বলো অবশ্যই বিশ্বাস করো, বিশ্বাস না করার কি আছে, তা আপনি বলবেন যে না থাক আরেকদিন বলুন, আপনি ঘুরাবেন। তো মেয়েরা খুব জেদি হয়, বলবেন যে এই মুহূর্তে বলতে হবে, তখন আপনি বলবেন যে হ্যাঁ তাহলে বলি তো, সেটা কি, আমি যখন থেকে তোমাকে দেখেছি, মানে যখন থেকে তুমি আমার লাইফে অ্যাজ এ ওয়াইফ এসেছো, তখন থেকে আমার কেন যেন ভিতরে এই কথা দৃঢ় বিশ্বাস হয়ে গিয়েছে যে তোমার মতো সুন্দরী পৃথিবীতে তার একটাও নাই, তোমার মতো পাম দিবে, এটা এটা হাদিস যে স্ত্রীকে প্রশংসা করতে হবে, পাম দিতে হবে, এটা দিলে মায়া মহাব্বত আরো বাড়ায় দিবে একজন, তিনি কে, আল্লাহ, মায়া মহাব্বত বাড়ায় দিবে, বলবেন যে তোমার মতো সুন্দরী যে এই তল্লাটে আর কেউ হতে পারে, আই ক্যান বিলিভ ইট, এটা আমি বিশ্বাস করতে পারি না। তো বউ বলবে ধরে কি কয় এসব, আপনি বলবেন যে না এটা সত্যি কথা, এটা বলবেন, চুলের প্রশংসা করবেন, হাতের রান্নার প্রশংসা করবেন, সব সময় ভালো সাইডগুলো বলবেন, ভালো সাইড বললে আপনার বইয়ের ভেতরে আপনার জন্য রিদ্ধতা ভালোবাসা মহাব্বত ঢুকাই দিবে একজন, তিনি কে, ভরে বলবেন বউ আয়রে বউ তুমি যে কত সুন্দরী, তুমি যে কত রূপবতী গুণবতী সুন্দরী, তোমার মতো এত সুন্দরী মেয়ে আমি আমার তল্লাতে আমি আমার লাইফে কোনোদিনও দেখি নাই, এমনি বলবেন, বলার ট্রাই তো করবেন যে তোমার এই সুন্দর চুল, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, তোমার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আমার প্রাণটা ঠান্ডা হয়ে যায়, সুন্দরী গুণবতী রূপবতী অনন্যা সুস্নিগ্ধা অপ্সরী সুহাসিনী সুকেশিনী সুভাসিনী অসূর্যম পশ্চাৎ দ্য মোস্ট বিউটিফুল লেডি দ্যাট আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ, তোমার মতো সুন্দরী তো আমি আজীবনও দেখি নাই, এমনি যদি বলতে পারেন আপনার বউ পড়বে কি পড়বে না, আরে বাঙালি মানুষ জোরে বলতে হবে পড়বে কি পড়বে না, ডেফিনেটলি পড়ে যাবে ইনশাআল্লাহ, এটা আমি ক্ষতি বিষয়ে আপনাকে গ্যারান্টি দিচ্ছি, এই জন্য বইয়ের প্রশংসা করতে পারবেন তো ইনশাআল্লাহ, বউকে বলবেন প্রশংসা করবেন, আর বেশি বেশি বলবেন একটা শব্দ, সেটি হচ্ছে রসুলের হাদিস থেকে আমি বলছি, সবসময় বউকে বলবেন আই লাভ ইউ, বলেন কি বলবেন আই লাভ ইউ, আমি একটা হাদিস শোনাই, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক মজলিসে বসেছিলেন, আরব বিশ্বের সেই সময়ের প্রথা ছিল এরকম, বউকে ভালোবাসা একটা কাপুরুষতা মনে করা হতো, জোরে কর নাউজুবিল্লাহ, এই প্রথা সেই সময় জারি ছিল। তো রসুল একটা মজলিসে বসে আছেন, একজন সাহাবা দৌড় দিয়ে আসছে, এসে বলছে ইয়া রসুলাল্লাহ একটা প্রশ্ন আছে, একটা কি আছে, প্রশ্ন আছে, প্রশ্নটা কি বলো, বলো ইয়া রসুলাল্লাহ মান তুহিব্বু আকসার, ইয়া রসুলাল্লাহ মান তুহিব্বু আকসার, হু ডু ইউ লাভ মোস্ট, আপনি এই পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন, সাহাবা কেন সবাই শকড, যে কেমন প্রশ্ন, কাকে সবচেয়ে বেশি ভালোবাসে, দোজাহানের সর্দার, গোটা বিশ্ব যার জন্য পাগল, আল্লাহর প্রেমিক যিনি, আল্লাহ যার প্রেমিক, তিনি সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন, সবাই রসুলের দিকে ফোকাস করেছে, যে রসুল কি রিপ্লাই করেন, যে সময় আরব বিশ্বে বউকে ভালোবাসাটাকে একটা কাপুরুষতা মনে করা হতো, সেই সময়ে সমস্ত সাহাবায়ে কিরামদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানাউন্সমেন্ট করে বললেন উহিব্বু আয়েশাতা আকসার, আই লাভ মাই ওয়াইফ আয়েশা মোস্ট, আমি সবচাইতে আমার বউ আয়েশাকে ভালোবাসি, বউকে ভালোবাসি, কোনো কোনো মানে রসুল এখানে কিপটামি করে নাই যে আমি বলবো, এটা বললে কি হবে, কে কি বলবে না বলবে, হুজুর কোনো পরোয়াই করেন নাই, সঙ্গে সঙ্গে বলছে আমি আমার বউকে ভালোবাসি, সুবহানাল্লাহ পড়েন, এই জন্য বউকে ভালোবাসার কথা বলবেন। দেখেন রসুল কতটা রোম্যান্টিক ছিলেন, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ, রসুল কতটা রোম্যান্টিক, দেখেন একবার রসুল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে সফরে যাচ্ছে,
যাচ্ছে কোথায়? কথা বলেন, কথা বলেন, যাচ্ছে কোথায়? সফরে। সাহাবায়ে কেরামরাও সঙ্গে আছে। তো রসুল হঠাৎ করে সাহাবায়ে কেরামদেরকে থামাই দিলেন, বললেন তোমরা যাও, আমি আসতেছি। উনি আর ওনার স্ত্রী আয়েশা থেকে গেলেন। তো মরুভূমির মাঝে থেমে গিয়েছেন। হঠাৎ করে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই যাওয়ার পরে আয়েশাকে বলছেন, আয়েশা চলো, ওই যে সামনে ওটা দেখা যায় না, চলো দেখি দৌড় দিয়ে কে আগে যাইতে পারে। রসুল নিজের বউয়ের মন জয় করার জন্য দৌড়ের প্রতিযোগিতা করেছে। তো দৌড় দিয়েছে দুজন মিলে। তো রসুল একটু ক্লান্ত ছিলেন, মেবি রসুল পেছনে পড়ে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াতে 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 একদম গন্তব্যস্থানে হুজুর আগে পৌঁছে গিয়েছে। পৌঁছানোর পরে রসুল আবার আসছে দৌড়ে দৌড়ে। রসুল তো এখানে ফেল মেরে গেছে, রসুল এখানে পারে নাই। আয়েশা বলছে, দেখছেন আপনি তো পারলেন, আমি আজকে পেরে গেলাম। এটা প্রথম দিন ছিল। আর একদিন রসুল সফর থেকে কাম ব্যাক করছিলেন, সেই দিন রসুল একই কাজ করলেন। সাহাবা একরাম থেকে বললেন, তোমরা সামনে যাও, আমি আসতেছি। সেদিন বললেন, চলো আজকে আবার দৌড়ের প্রতিযোগিতা। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের ভিতরে উল্লেখ করেছেন যে আমি সেই সময় একটু স্থূল হয়ে গিয়েছিলাম, মোটা হয়ে গেছিলাম, একটু মোটি হয়ে গিয়েছিলাম। তো এটার কারণে যখন দৌড়ের প্রতিযোগিতা আমি করা শুরু করলাম, রসুল আমার সামনে দৌড়ে দৌড়ে চলে গেল, একদম জায়গা মতো চলে গেলেন। যাওয়ার পরে আমি যখন সেখানে আসলাম, রসুল বললেন, ইয়া আয়েশা হাদিহি বিতিলকা, হাদিহি বিতিলকা, সেইদিন তুমি জিতেছিলে, আজকে আমি জিতলাম। সুবহানাল্লাহ, পড়া একটা রোমান্টিক পার্সোনালিটি না, বইয়ের সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করেছে। আর আপনি, তুমি একটা খ্যাত, আপনি কি খ্যাত, আমি, আপনি খ্যাত, আমি যদি হুজুর হয়ে বউ কয় যে চলেন দৌড়াই, তুমি পাগল নাকি রে, কি পাগল, এখনই সব ছেলেরা ভিডিও করা শুরু করে তুমি দৌড়াইলে, এটা আমরা বলবো। কিন্তু রসুল দোজাহানের সর্দার, শুধুমাত্র বউকে একটু খুশি করবে, সুখ দিবে, এই জন্য সাহাবা একরামদেরকে দূরে পাঠিয়ে দিয়ে রসুল নিজেকে একজন রোম্যান্টিক পার্সন হিসেবে তার ওয়াইফের সামনে প্রেজেন্ট করেছে। সুবহানাল্লাহ, পড়লেন না? আর একটা হাদিস শোনাই, আপনাকে ডাকটা করছেন নাকি প্রিয় ভাইয়েরা? হাদিসটা হচ্ছে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর পাশে ছিলেন। হঠাৎ করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পেলেন যে ইথিওপিয়ার থেকে কিছু লোক এসেছে যারা হাবশি, তারা এসে তলোয়ার আছে না তলোয়ার, সে সময় প্রথা প্রথা ছিল তলোয়ার তারা খেলতো। তো এই তলোয়ার যখন বাড়ি লাগে তখন একটা আওয়াজ হয়। তো এই আওয়াজটা খুব সুন্দর একটা হাদিস, একদম মনোযোগ দিয়ে শুনবেন যে রসুল কতটা রোম্যান্টিক ছিলেন তার ওয়াইফদের জন্য। শুধুমাত্র যে রসুল জিহাদ শিক্ষা দিয়েছেন, দাড়ি রাখতে বলেছেন, টুপি রাখতে বলেছেন, না, প্রতিটা বিষয়ে রসুলের একটা সাজেশন ইসলামে আছে না নাই? আচ্ছা, তো রসুলকে তার ওয়াইফ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকলেন, দেখে বলেন, ইয়া রসুলুল্লাহ, বাহিরে একটা খেলা হচ্ছে, আমি দেখবো, আমি একটু দেখতে চাই রসুলুল্লাহ, আপনি কি দেখাবেন আমাকে? রসুল বললেন, অবশ্যই, কেন দেখাবো না, চলো। তো যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুললি পর্দা করতেন, কমপ্লিটলি পর্দা করতেন, তো বাহিরে যেতে পারছে না। তো আমি আপনাদেরকে অ্যাক্টিং করে দেখাচ্ছি। ফর এক্সাম্পল, এটা হচ্ছে জানালা, এটা কি জানালা, পাশে হচ্ছে দরজা, পাশে কি প্রিয় ভাইয়েরা, দরজা। রসুল ঠিক এখানে দাঁড়ালেন, রসুল এটা হচ্ছে পিঠ, এটা রসুলের কি পিঠ, ডান পিঠ, বাম পিঠ। রসুলের ঠিক পেছনে দাঁড়ালেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দেখেন কত সুন্দর কথা, দাঁড়ানোর পরে ঠিক রসুল দাঁড়িয়ে আছেন সামনে অ্যাজ এ প্রোটেকশন, অ্যাজ এ প্রোটেকশন, কেউ যেন আমার ওয়াইফকে দেখতে না পায়, রসুল প্রোটেকশন দিচ্ছেন। কি কি রোম্যান্টিক পার্সোনালিটি ম্যান। তো রসুল যখন দাঁড়ালেন, আয়েশা পেছনে দাঁড়ায় আছেন, একদম পেছন থেকে ভর দিয়ে রসুলের একবার ডান কাঁধে মাথা রাখছে, আর একবার বাম কাঁধে মাথা রাখছে। এরকম অনেক লম্বা সময় পার হয়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে বলেছেন যে রসুল এরকম করতে করতে ক্লান্ত হয়ে গেলেন। হঠাৎ করে রসুল বললেন, আয়েশা দেখা কি হয়েছে? আয়েশা বলল, রসুল এখনো মন ভরে নাই। এখনো কি ভরে নাই? মন ভরে নাই, আর একটু থামেন। তো রসুল একবার ডান ডান পায়ে ভর করে এভাবে দাঁড়ায়, আবার বাম পায়ে ভর করে দাঁড়ায়, এভাবে অনেকক্ষণ গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
যতক্ষণ পর্যন্ত আমি সম্পূর্ণরূপে দেখা শেষ না করেছি ততক্ষণ পর্যন্ত আয়েশা স্ট্রংলি দাঁড়ায়, রসুল স্ট্রংলি দাঁড়াইছিলেন। সুবহানাল্লাহ, পড়ে এদিকে তাকা, তাহলে বোঝা গেল রসুল কি আনরোম্যান্টিক ছিলেন না রোম্যান্টিক ছিলেন। আর আওয়াজ দিয়ে বলতে হবে, রসুল কি আনরোম্যান্টিক না রোম্যান্টিক? রোম্যান্টিক ছিলেন। তাহলে আমরাও আমাদের স্ত্রীদের সঙ্গে সুন্দর ব্যবহার করব, ভালোবাসা দিয়ে চলবো, পারা যাবে ইনশাআল্লাহ। এই সমস্যার না কথা না বলে শান্তি পাইতাম না, কারণ এত প্রশ্ন মানুষের, বউরে ভালোবাসে না, বউরে ভালোবাসে না। আর যাদের আমাদের বউটাও আছে, সবাই নিয়ত করি হুজুর বউরে সবচাইতে বেশি ভালোবাসবো, জোরে কোন ইনশাআল্লাহ। আর যাদের নাই তারাও নিয়ত করি যে ভালোবাসবো, পারা যাবে ইনশাআল্লাহ। আচ্ছা।